এতক্ষণ পর্যন্ত ডট গুণ বা ক্রস গুণ নিয়ে বলার সময় আমি সংখ্যাটা এরকম দিয়েছি যে এরা হলো ভেক্টরগুলোর মান গুণ এদের অন্তর্ভুক্ত কোণে সাইন বা কোসাইন। এখন ভেক্টরগুলো যদি ভিজুয়ালি দেওয়া না থাকে বা এদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া না থাকে, তবে আপনি কিভাবে এদের ডট গুণ বা ক্রস গুণ করবেন? আমি আপনাদেরকে ইতিমধ্যেই যে সংখ্যাটা দিয়েছি সেটা আবার দেখা যাক। ধরে নিচ্ছি দুইটা ভেক্টর আছে, এ ডট বি ডট গুণ, এটা সমান হলো ভেক্টর এ এর মান গুণ ভেক্টর বি এর মান গুণ এদের অন্তর্ভুক্ত কোণের কোসাইন। এ ক্রস বি সমান হলো ভেক্টর এ এর মান গুণ ভেক্টর বি এর মান গুণ এদের অন্তর্ভুক্ত কোণের সাইন। এটাকে এক ধরনের লম্ব অভিক্ষেপ বলতে পারেন। গুণ একটা ধ্রুবক ভেক্টর যেটা উভয় ভেক্টরের উপরই লম্ব। দুইটা লম্ব ভেক্টরের মধ্যে কোনটা হবে সেটা ডানহস্ত নিয়মে বের করতে হয়। ভেক্টরগুলো যদি এবার ভিজুয়ালি দেওয়া না থাকে এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া না থাকে, তবে কি হবে? উদাহরণস্বরূপ, এবার আমাদেরকে ভেক্টর এ দেওয়া আছে। ইঞ্জিনিয়ারিং নোটেশনের ক্ষেত্রে একটা ভেক্টরকে তার এক্স, ওয়াই এবং জেড উপাংশে বিভাজিত করে প্রকাশ করা হয়। ধরে নিচ্ছি ভেক্টর এ সমান হল 5i, আই হলো এক্স অক্ষের দিকে একক ভেক্টর, মাইনাস 6j প্লাস 3k। আই, জে এবং কে হলো এক্স, ওয়াই এবং জেড অক্ষের দিকে একক ভেক্টর। তাহলে 5 হলো এক্স অক্ষের দিকে যতদূর যাচ্ছে, মাইনাস 6 হলো ওয়াই অক্ষের দিকে যতদূর যাচ্ছে, আর 3 হলো জেড অক্ষের দিকে যতদূর যাচ্ছে। আপনি এটা গ্রাফে আঁকতে পারেন। আমি একটা গ্রাফিক ক্যালকুলেটর খুঁজছি, যেটা আপনাদেরকে হয়তো আমি কোনো এক সময় ভিডিওতে দেখাবো, তাহলে আপনারা সহজে এটা বুঝতে পারতেন। ধরে নিলাম আমাদের এটা দেওয়া আছে, ধরছি আরেকটা ভেক্টর হলো বি। আমি নিজে নিজেই সংখ্যাগুলো ধরে নিচ্ছি। বি সমান হলো -2i, আমরা এখন থ্রি ডাইমেনশনে কাজ করছি, প্লাস 7j প্লাস 4k। আপনি এটাও আঁকতে পারেন। আপনার যদি একটা প্রবলেম দেওয়া থাকে আর আপনি কম্পিউটার সিমুলেশনের জন্য একটা ভেক্টরের মডেল বানাতে চেষ্টা করেন, তবে আপনাকে একটা ভেক্টরকে এরকম এক্স, ওয়াই, জেড উপাংশে বিভাজিত করে নিতে হবে। দুইটা ভেক্টর যোগ করতে হলে প্রত্যেকটা উপাংশ আলাদাভাবে যোগ করতে হবে। কিন্তু আমরা কীভাবে এগুলো ডট গুণ বা ক্রস গুণ করব? আমি এখানে প্রমাণ করব না, কিন্তু আপনাদেরকে আমি দেখাবো যে যখন এভাবে ভেক্টর দেওয়া থাকে তখন এদের ডট গুণ করা খুবই সহজ। অনেক সময় ভেক্টরটা ব্র্যাকেট নোটেশনের মাধ্যমে দেওয়া থাকতে পারে। এটাকে এভাবেও লেখা যায়, 5 -6 3, এগুলো এক্স, ওয়াই এবং জেড এর দিকে ভেক্টরের মান। আপনারা যাতে সব ধরনের নোটেশন সহজে ব্যবহার করতে পারেন সেজন্য এটা দেখাচ্ছি। এটা লেখা যায় -2 7 4, এটা আসলে একই ভেক্টর, কোনো একটা নোটেশন দেখে আবার ভয় পেয়ে যাবেন না। যাই হোক, এবার আমি কিভাবে এ ডট বি বের করব? আমার মনে হয় এটা আপনাদের কাছে খুবই সহজ লাগবে। এর জন্য প্রথমে আই উপাংশ দুটো গুণ করতে হবে, এর সাথে যোগ হবে জে উপাংশ দুটোর গুণফল আর কে উপাংশ দুটোর গুণফল। এটা হবে তাহলে 5 গুণ -2 যোগ -6 গুণ 7 যোগ 3 গুণ 4, তাহলে এটা সমান -10 -42 +12, তাহলে -52 যোগ 12 সমান হলো -40। ব্যাস, তাহলে এটা শুধুমাত্র একটা সংখ্যা। একটা ত্রিমাত্রিক গ্রাফ করে দেখা যেতে পারে যে কেন এটা -40 হলো। ভেক্টরগুলো হয়তো কিছুটা বিপরীত দিকে যাচ্ছে, একটার উপর আরেকটার অভিক্ষেপ বিপরীত দিকে যাচ্ছে, সেজন্যই আমরা একটা নেগেটিভ সংখ্যা পাচ্ছি। যাই হোক, এই ভিডিওতে আমার উদ্দেশ্য এই নয় যে আপনাদেরকে খুব একটা স্বচ্ছ ধারণা দেওয়া, বরং আমি সরাসরি ক্যালকুলেশন এখানে দেখাতে যাচ্ছিলাম। তবে বিষয়টা একদমই সহজ। আপনি এক্স উপাংশগুলো গুণ করলেন, এর সাথে ওয়াই উপাংশগুলো গুণ করে যোগ করলেন, আর জেড উপাংশগুলো গুণ করে যোগ করলেন। তাহলে যদি ইঞ্জিনিয়ারিং বা ব্র্যাকেট নোটেশনের মাধ্যমে ভেক্টর দেওয়া থাকে আর এদের ডট গুণ বের করতে হয়, তবে এটা করা খুবই সহজ এবং এটা করতে ভুল হওয়ার সম্ভাবনাও খুব কম। কিন্তু যখন এরকম নোটেশনের মাধ্যমে ভেক্টর দেওয়া থাকে তখন এদের ক্রস গুণ করা অতটা সহজ নয়। ওহ, আপনি এটা অন্যভাবেও করতে পারেন। আপনি এই দুটো ভেক্টরের মান বের করে নিতে পারেন, এরপর ত্রিকোণমিতি দিয়ে থিটা এর মান বের করে ডট গুণ করতে পারেন। কিন্তু আমার মনে হয় আপনারাও এটা স্বীকার করবেন যে ডট গুণ করার এটাই অনেক সহজ উপায়। এবার দেখি কিভাবে ক্রস গুণ করা যায়।
এবারও আমি বিষয়টা প্রমাণ করব না, আমি শুধু দেখাবো কিভাবে এটা করে। আমাকে ভবিষ্যতে কেউ এটা প্রমাণ করতে বললে আমি প্রমাণ করে দেখাবো হয়তো। ক্রস গুণের সাথে বেশ কিছু বিষয় জড়িত। আমার কাছে কখনোই ইঞ্জিনিয়ারিং নোটেশনের মাধ্যমে দেওয়া ভেক্টরের ক্রস গুণ করাটা সহজ মনে হয়নি। এ ক্রস বি সমান হলো, এটা একটা ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন, এটার জন্য নির্ণায়ক বা ডিটারমিনেন্ট বের করতে হবে। এটা থেকে আপনারা বুঝতে পারবেন কিভাবে এই গুণ করে। এটা কোনো সহজ ধারণা দেয় না, এটা সংজ্ঞা থেকেই আসলে সহজ ধারণা পাওয়া যায়। একটা ভেক্টরের কত অংশ আর একটা ভেক্টরের উপর লম্ব তা বের করে এদের মান গুণ করুন, তারপর ডানহস্ত নিয়মে এর দিক বের করুন। কিন্তু ইঞ্জিনিয়ারিং নোটেশন দেওয়া থাকলে আপনাকে এভাবে করতে হবে। প্রথমে প্রথম রোতে আপনাকে আই জে কে একক ভেক্টর লিখতে হবে, আই জে কে। এরপর আপনাকে ক্রস গুণের প্রথম ভেক্টরটা লিখতে হবে, কারণ ক্রস এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এটা হলো 5 - 6 - 3। এরপর অন্য ভেক্টরটা লিখতে হবে, এটা হলো -2 - 7 - 4। এবার এই 3x3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে হবে। এটা আমরা কিভাবে করব, এটা সমান হবে প্রথমে আই এর সাব ডিটারমিনেন্ট। এর জন্য এই কলাম আর এই রো বাদ দিতে হবে, থাকবে শুধু এই অংশটা। এটা হলো -6 - 3 - 7 - 4 গুণ আই। ডিটারমিনেন্ট কীভাবে করতে হয় সেটা ভুলে গেলে আপনি একটু দেখে নিতে পারেন, তবে আমি করছি যখন তখন আপনার হয়তো মনে চলে আসবে। মনে রাখবেন যে এটা হলো ±, তাহলে এরপর হবে -j এর সাব ডিটারমিনেন্ট। জে এর রো এবং কলাম বাদ দিলে থাকবে 5 - 3 - 2 - 4, তাহলে 5 - 3 - 2 - 4। আমরা জে এর রো এবং কলাম বাদ দিলে বাকি সংখ্যাগুলোই হবে জে এর সাব ডিটারমিনেন্ট। এখানে থাকছে জে প্লাস, আমি সবগুলো এক লাইনে লিখতে পারলে কিছুটা পরিচ্ছন্ন হতো, কে এর সাব ডিটারমিনেন্টের জন্য কে এর রো এবং কলাম বাদ দিচ্ছি, তাহলে থাকছে 5 - 6 - 5 - 6 আর -2 - 7 - 2 - 7 গুণ কে। এবার হিসাব করি, আমার কিছু জায়গা দরকার, এগুলোর আর দরকার নেই। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, আমি এরপরের লাইন উপরে লিখছি। 2x2 ডিটারমিনেন্ট অনেক সহজ, এটা হলো -6 - 4 - 7 - 3, তাহলে এখানে হচ্ছে -24 - 21 - i, -5 - 4 = 20, -2 - 3, তাহলে -6 - j +5 - 7 = 35, -2 - -6 = +12 গুণ কে, এটা সমান -24 - 21, এটা হলো -35 গুণ আই। এখন 20 - -6 = 20 + 6 অর্থাৎ 26, তাহলে এখানে -26 j, এরপর 35 - 12 = 23, তাহলে +23 k, এটাই হলো ক্রস গুণ। আপনি যদি থ্রি ডাইমেনশনে এই ভেক্টরগুলোর গ্রাফ আঁকেন তবে আপনি দেখবেন যে আমার অঙ্কে যদি ভুল না হয় তবে এই -35 i - 26 j + 23 k ভেক্টরটা এ এবং বি উভয় ভেক্টরের উপরই লম্ব হবে। যাই হোক, আজ আমি এখানেই শেষ করব। আশা করি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ভেক্টর গ্রাফিক প্রোগ্রাম ব্যবহার করে দেখাতে পারব। আমরা এতক্ষণ যা শিখলাম সেগুলো প্রয়োগ করে ডট এবং ক্রস গুণ করার পরে গ্রাফ করে দেখতে পারি যে নিয়মগুলো আসলেই কাজ করে কি না। আমরা দেখতে পারি যে এই ভেক্টরটা আসলেই এ এবং বি ভেক্টরের উপর লম্ব হয় কি না, আর ডানহস্ত নিয়ম থেকে আমরা যে দিক পাই এটা আসলেই সেই দিকে যায় কি না। যাই হোক, পরের ভিডিওতে আবার দেখা হবে।